ওই দেখতো তোর এলাকায় মানে আশেপাশে কোনো বাড়ি ভাড়া আছে নাকি রে? দরকার আছে রে ভাই, আমি মনে কর ভাবমান অবস্থায় আছি, তো পাইলেই উঠে যাব। একটু দেখ না ভাই, এখন এখন সোজা 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 টানতে থাকো টানতে থাকো। আরে টেনশনের কিছু নাই তো, যত ভাড়া হয়েছে আমি দেব, সমস্যা নাই। ঘুরতে গেলে আরো 2 ঘন্টা ঘুরবা, কোনো সমস্যা নাই, টাকা নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ উজ্জ্বল ভাই, এই তোমার বাড়ির কোনো মানে ফ্ল্যাট খালি আছে নাকি? আছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমরা কল ব্যাক করো, আমার মোবাইলে টাকা নাই। এখনই 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 বলো। হ্যাঁ আমি আয়সা পড়তেছি, তুমি টেনশন করো না। আয়সা পড়তেছি মানে আমি এখন আয়সা পড়তেছি, আমি এখন উঠব, কোনো কথা হবে না উজ্জ্বল ভাই, আমি আসতেছি। একটা খাঁচা, খাঁচার মধ্যে এতগুলো কবুতর, একটা টিন শেড ঘর, এই ঘরে থাকব হচ্ছে আমি। ওয়াও, প্রকৃতির কি অদ্ভুত ফ্রেম! এবার আমারে কেউ অস্কার আটকাতে পারবে না। অ্যাডভান্স কো ভাড়ার টাকা না দিয়ে 14 তারিখ উঠে পড়লি কি? কার মধ্যে কি পান্তা ফাতে গি কাজীদা, তুমি বুঝতে পারছো না যেখানে অস্কারের কথা হচ্ছে, মানে আমার ক্রিয়েটিভিটির চূড়ান্ত দেখানোর একটা জায়গা পেয়েছি, একটা স্পেস পেয়েছি, সেই জায়গায় তুমি অ্যাডভান্সের কথা বলছো, যে জন্য বুঝতে পারলাম না। আরে বুঝলাম, অ্যাডভান্স দিতে পারবি না, রানিং বাসের ভাড়াটা অন্তত দে। রানিং বাসের ভাড়া আমি কীভাবে দিব? আমি তো নিজে রানিং না, তাই না? মানে ঘটনা হচ্ছে যে জায়গাটাই ছিলাম 6 মাস বাড়ি ভাড়া দিতে পারিনি। হ্যাঁ কথা নেই বার্তা নেই, আজকে করলো কি, ওই ফার্নিচার যেগুলো ছিল, মনে করো কাঠের কিছু ভাঙাচোরা জিনিস ছিল, ওগুলো রেখে মোটামুটি কাঁথা বালিশ যে বালতি টালটি বর্দা টর্দা দিয়ে বের করে দিল। এখন ভাগ্যি জেলে দেয় নাই, সেই জায়গা থেকে মানে রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তোমার একটা মানে ছাদের উপরে একটা টিন শেডের মানে প্রচণ্ড গরম হবে, বুঝতে পারছি, আয়রন কেয়ার ক্রিয়েটিভদের গরম সহ্য করতে হয়, সেই জায়গায় আমি থাকতে যাচ্ছি। ভাড়ার বিষয় আসছে কিসের জন্য? ভাড়া তো হবে না, আমার তো ব্যাংকে ট্যাঙ্কে টাকা টুকা আছে, দিতে হয়। আচ্ছা তুই এখানে কিছু জিনিসপত্র আছে, ওগুলো ব্যবহার করবি, তুই কত দিতে পারবি সেটা আমাকে বল। উফ কাজীদা, জীবনটা এই যে একটা খাঁচার মতো, বুঝছো? হ্যাঁ, এখানে কবুতরের সংখ্যা কটা? 52 53টা ধরে নিই 53টা। এই যে 53টা কবুতর এই খাঁচা ঘেরা পৃথিবীর মধ্যে থাকতে পারছে, সেখানে একটি মানুষ, একটি ক্রিয়েটিভ মানুষ, যে 3 বছর ধরে একটা ফিল্ম করার জন্য ঘুরছে কিন্তু পাচ্ছে না, সে কেন একটু জায়গায় আশ্রয় পাবে না বলো তো? কবুতরগুলো থাকতে পারছে, আমি কেন থাকতে পারবো না? সময় আসুক, ভাড়া হবে কাজে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মিনিমাম কারেন্ট বিলটা, পানির বিলটা এইসবগুলো দিতে পারবি? দিবি তো, কেন দিব না, পারলে তোমার সময় আসু। শোনো, 1 বছরের ভাড়াও অ্যাডভান্স করে দিতে পারি, কিংবা বলা যায় না, তুমি যদি এই ছাদটা মানে বিক্রি করে দিতে চাও সেটাও কিনে নিতে পারি, সময় আসু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই থাক, অসুবিধা নেই, একা থাকতে কোনো সমস্যা হলে আমাকে রিং দিবি, আমি উপরে চলে আসবো। সারাটা জীবন তো একা একাই ছিলাম কাজীদা, আর সবচাইতে বড় ব্যাপার এই 53টা বন্ধু পেয়েছি, পৃথিবীর আর কোনো মানুষ আমার লাগবে না। ধন্যবাদ। তোমার না আমি 5 লিটার পানি টাকা দিলাম, 2 লিটার পানি এসছে। আনসি খান, আনসি খান মানে কি? খান পরে। আরে পরে কি, তোমার টাকা দিছি আমি 5 লিটার কিনলাম না, জি 2 লিটার নিয়ে আসছো, এটা বললাম সমস্যা কোথায়? দোকানদার টাকা পাইতো তো। এই দোকানদার টাকা পাইতো মানে কি, তুমি কি বলতে চাও? এই দোকানে কি আমি বাকি খাই নাই? এই দোকানদার আমার কাছে কোনো টাকা পাবে? আর তোমারে আমি বলছি যে দোকানদার আমার কাছে টাকা পাবে, তুমি টাকা ওখানে দিয়ে দিবা, টাকা শোধ করবা বলছি।
আমার কাছে পাইতো তো তোমার কাছে টাকা পাইতো তুমি শোধ করে দিছো দোকানদার কাটি রাখি দিছি দোকানদার কাটি রাখি দিছি স্মাইল এগুলো ঠিক না বুঝছো আমি সারা রাত কি পরিমাণ পানি খাই তুমি জানো না জি জানি তোমারে বলছি না যে আমি অনেক পানি খাই জি তুমি যে এখন 2 লিটার পানি নিয়েছো এই 2 লিটার পানি দেখে আমার রাত যাবে এই যে সারা দিন খাওয়ার পরে রাত পর্যন্ত আমি খেতে পারবো আমার তো আবার কিনতে হবে তো আমি তোমাকে কয়বার বলবো তোমার বাপের আর তোমার যেটাই বলি তোমরা কিন্তু এরকমই করো তোমার বাপের ডিম নিয়ে আসতে বললে বলে যে 60 টাকা ডিমের হালি আমি যদি বলি 60 টাকা না এটা 48 টাকা তখন বলবো যে 20 টাকা দোকানদার পাইতো এটা কিন্তু ঠিক না বুঝছো এরকম আর করব না কখনো তোমরা যেভাবে শুরু করছো না আমার এখানে থাকা হবে না ঠিক আছে এটা করো না ইসমাইল ঠিক আছে ছাদের উপরে যাওয়া যায় না ওইখানে পার্ক মতো আছে বেঞ্চ টেস আছে ওখানে থাকে না করতে পারি না আপনি না আসলে এই নাটক সিনেমা করেন তো ফিকশনাল রিয়েলিটি আর অরিজিনাল রিয়েলিটি এই দুইটার মধ্যে না তফাৎটা আপনি করতে পারছেন না এটা আপনার ব্যর্থতা আঙ্কেল আপনি ধ্বংস বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তোমার যদি বেশি অসুবিধা হয় তাহলে তুমি বলে দিও আমি বাসার টয়লেট টাঙায় দেবো আঙ্কেল আপনি কি ঠিক আছেন বাসা ছেড়ে দেই আপনি ভাবতে পারেন ক্যান ইউ ইমাজিন যে আপনার কি হবে আপনার এই বাড়ি তো লাটে উঠবে আপনি নাটক সিনেমা করেন 2 টাকার নাটক সিনেমা করে কি আর পেট চলে আপনাকে না খেয়ে মরতে ব্যাংকে সেটা অবশ্য যুক্তি আছে কথার যুক্তি আছে কিন্তু তোমার যদি বেশি অসুবিধা হয় তাহলে তো ছেড়ে দেওয়া ছাড়া তো কোনো বিকল্প না না আঙ্কেল আপনি যদি আমাকে বাসা ছাড়তেও বলেন তাও কিন্তু আমাকে মিনিমাম 2 মাস আগে আপনাকে টাইম লাইন দিতে হবে আমাকে না আমি 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 তো নিজে তোমাকে ছেড়ে দিতে বলছি না তোমার যদি এত সমস্যা হয় তাহলে এত সমস্যা মাথায় নিয়ে কী করে থাকবে তার চেয়ে বেটার ভালোবাসা যেখানে পাবে সেখানে থাকবে এটাই আচ্ছা যাই হোক তুমি এখন কোথায় যাচ্ছ ছাদে যাচ্ছি তোমার শিডিউল তো এখন না বাবা আঙ্কেল আপনি আমাকে শিডিউল বোঝাচ্ছেন আঙ্কেল আমাকে আপনার এখানে আমি টাইম মতো ভাড়া দিই আপনি আমাকে কেয়ার করা উচিত আপনার আর আপনি আমাকে বোঝাচ্ছেন ছাদের শিডিউল আমাকে এসব শিডিউল বোঝাবেন না আমি এসব শিডিউল টিডিউল মানতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি 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 দেখবো আমি চেষ্টা করবো আর এই যে আপনি লুঙ্গি টুঙ্গি ঘুরে ঘুরে বেড়ান এইগুলো কি আঙ্কেল আপনি একটা ইন্দ্রে লোক চলল আপনি নাটক সিনেমা করেন আপনি আবার একটা ল্যান্ড লর্ড আপনি লুঙ্গি ঘুরে ঘুরেন কেন আপনি ভালো একটা পোশাক আশাক করতে পারেন না আমি বাড়িতে লুঙ্গি পরবো যাওয়ার সাথে সাথে তোমার জাতীয় পোশাক এটা নিয়েও আমার স্ট্যাটাস মেনটেন করতে হবে মানে কি যে কয় আমি কিছুই বুঝি নাই আল্লাহ জানে সাথে গেলে লাগবে না আর কিছু কে তার শিডিউল আমার সকালে জুয়েল ভাইয়ের সাথে কথা হয়েছে অডিশন আজকেই আছে তুই তুই জানা তুই গেলি তোকে নিয়ে নেবে মামা আমি জানি আজকে কোনো অডিশন নাই তোর কি কোনো কাজ আছে থাকলে আমাকে খুলে বল তাহলে আমি যাচ্ছি বাইরে না মানে ঘরটা তো ময়লা হয়েছে না এটা অনেকদিন ধরে পরিষ্কার করতে হবে একটু ভাবলাম একটু আজকে চকচকা করি তুই বাইরে একটু গেলি ঘুরে আসলি আসার পর দেখবি যে মেঝেতে না তুই তো চেয়ার দেখতে পাবি তাই না পরিষ্কার করবি একেবারে কে আসবে পরিষ্কার করতে জান্নাত নাকি খুশি তুই তো বুঝিস তাই না
এতক্ষণ কাজের কথায় আসছিস? সমস্যা নাই, ভালো করে পরিষ্কার করিস, আর এসে যাতে আমার চেহারা আমি ফ্লোরে দেখতে পারি, এমন করে পরিষ্কার করিস। আর যা ওয়া হবে, চল চল। খালি তুই আমার ছেলের বন্ধু বলে আমি তোর কিছু করি না, কবে নামাজ দাম গাঠি বসকাপ নিয়ে আয়। খাতাপত্র দেখতে আপনি যদি এই বাড়ি ভাড়ার রসিদটা একটু প্রিন্ট আউট করতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, কারণ আমার ভ্যাট ট্যাক্সের বিষয় আছে, তো একটু করে দিয়েন। আমি এই ঈদের পরে সুন্দর একটা প্রিন্টেড করে, সুন্দর করে ডিজাইন ডিজাইন করে, কালার প্রিন্ট করে আপনাকে মানি রিসিপ্টটা দেবো, ঠিক আছে? এখন যান, এখন অফিসে দেরি হচ্ছে। উফ, মগজ মারি করে আছে, তো ভালোই আছে। ভালো তো আছে বুঝছি, ঠিকঠাক মতো ভাড়াটা দেয়, কিন্তু একটু কথা বেশি বলে, তো কথা বলে রে, তো কথা রে। আরে শোন, তোর বিল কত হয়েছে? আমার বিল বেশি হয় না, এখানে আপনার 2500 টাকা দিলে হবে। 2500 টাকা দোকানের মাল তো? হ্যাঁ, দোকানটা বাকি রাখ, আর এইখানে তুই ইয়ে কর, 150 টাকা লই যাখন। আরে আমি বিকালে যাইতে সময় দিব নাকি, বেশি পণ্ডিতি খরচ কর, সব দিকদারি কর, এখানে 150 টাকা আছে লই যা। না, 150 টাকা আরো দিতে হবে, অনেকগুলা কাজ করছি, 150 টাকা দিলে হয় না? ও মানে 500 টাকার নোটটা দেখছিস, পুরো রাখাই ফেলাবি না?
উপরে একটা তালা আর এটা দিয়ে টান দিছি খুলে গেছে উপরটা, ওটা লাগানো যাবে পারবা? কত? 200 টাকা। তালার মুখটা লাগাই আর স্ক্রু টাইট ডিভাইডে 200 টাকা। টাকা কি ধরে? 100 ভাইবা 100। তাদের খবরটা বলো তো। তাদের আর কি খবর, খালি ওই দূরের থেকে হাই হ্যালো, কেমন আছেন, কি করতেছেন, লাইন টাই মারে, সরাসরি এসে তো কেউ বলে না। আহারে, তুমি না একজনকে পছন্দ করো, কি নাম তার? জানো তো, সানি। আচ্ছা, ওই সানি। খারুসটাকে পছন্দ করে লাইফটাই একদম হেল হয়ে গেল, খালি কাছে গেলেই কাট 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 কথা বলে, মানে হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। মানে আমি আমি বুঝি না আমার রুচিগত এত সমস্যা কি করে হলো, আমি ওকেই কেন পছন্দ করলাম বলো তো? এত ছেলে আছে, আমার ওর জন্যে কেন ফিলিংসটা আসতে হলো? তুমি কাজ করো না কেন, ওকে বলে দাও যে তুমি ওকে পছন্দ করো, তারপর দেখো কি হয়। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো না এই সানির সাথে মামার কেমন ছুরি কাটাকাটি সম্পর্ক। ওকে বলবো, ও তো বড় রকম একটা রিজেকশন মেরেই দিবে, আর তারপরে মামাও আমাকে বাসার থেকে বের করে দিবে। মানে তোমার বুদ্ধি সাধ্যি সব গেছে, আমি বুঝছি। ভাবি আমাকে নিয়ে টেনশন করো না, আমি সিঙ্গেলই মরবো, বুঝছো? সিঙ্গেলই মরা লাগবে। সিঙ্গেল মরতে হবে না, দাঁড়াও দেখি তোমার জন্য কি করা যায়। কিছু একটা তো করতে হবে। আচ্ছা চলো নিচে দেখি, ভালো লাগছে, চলো। আচ্ছা, বিকালে কি করছো? কেন বলো তো? আমি জানি যে তারা তোমার সাথে একটা একটা লাইন করার চেষ্টা করে, তোমাকে কনভিন্স করার চেষ্টা করে। মানে কি, তুমি দারোয়ান, তুমি তো এখানেই থাকবা, এখানে থাকার সময় ঢোকার সময় একবার সালাম দিবা, বের হওয়ার সময় একবার সালাম দিবা, তোমার তো কাজই এটা। এটা কি কইলেন? আপনি জানেন না আমি ইন্ডাস্ট্রিতে 1 বছর ধরে হিরো হিসেবে কাজ করতেছি। আর ওই একদিন আপনার এডাক্সি টিভিতে এক মায়ের ধরে সোয়ারে একটা দাঁত তুলবে বলে বিদ্যুৎ হালাই দিয়েছে।